দেখেন, নাম হলো আহলে হাদিস, নামটাই মিথ্যা, নামটাই ধোকাবাজি, একেবারে ধোকাবাজি, নাম বিশ্বাস হয় না। নাম আহলে হাদিস। এক এক পণ্ডিতকে দেখলাম বিশ্ব বরণ্য পীর, মানে এত মুরিদ খালি জাহাজ, সব মুরিদদের জাহাজে তুলে উনি জান্নাত দান করেন, তার ব্যাপারে আপত্তি নেই। তিনি একটি কথা বলতেছেন আমাদের বিরুদ্ধে বসা দাগার করে, তিনি বলতেছেন যে আহলে হাদিস মাযহাব, আহলে হাদিস মানে হাদিসওয়ালা, আহলে হাদিস শব্দটাই হলো বিভ্রান্ত, এটা নাকি হাদিস কোরআনে নাই, মাআযাল্লাহ, কত বড় মিথ্যুক স্বৈরাচার। বেটা, আপনি আহলে হাদিস খুঁজে পান না, আপনার আশরাফ আলী থানবী তার এমদাদুল মুফতি ইনে বলেছেন আহলে হাদিস হলো হকের উপর প্রতিষ্ঠিত, তোমরা তাদের পিছনে ইক্তেদা করো। এমদাদুল মুফতি ইন এক নম্বর খণ্ড তিন নম্বর পৃষ্ঠা, মুখতাসুরুল কুদুরি আপনি পান না, অথচ আপনি দাবি করেন আপনি মুফতি আজম, আপনার কিতাব যেটা পড়ায় মাদ্রাসায় কুদুরি কিতাবের লেখা আছে, চার মাঝহাবের বাইরেও আরেকটি মাঝহাব প্রতিষ্ঠিত হয়েছে যারা হকের উপর প্রতিষ্ঠিত, দাউদ ইবনে আকসাম, যারা আহলে হাদিস বা সালাফি, যারা সরাসরি সহি হাদিসের উপর আমল করে, তারাও আমাদের দিনী ভাই, আপনি পান না। ইমাম শাফি কিতাবুল ওমের তিন নম্বর পৃষ্ঠায় বলেছেন ইদা রাআইতা রাজুলাম মিন আহলিল হাদিস ফাকাআন্নামা রাআইতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়্যা, আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি মনে হয় যেন আমি আল্লাহর নবীকে জীবিত দেখি। আপনি পান না। আব্দুল্লাহ ইবনুল মুবারক কিতাবুজ জুহুদ তিন নম্বর পৃষ্ঠায় বলেছেন যে লা, পৃথিবীতে একটিমাত্র দল আছে যারা হকের উপর প্রতিষ্ঠিত, তারা সালাফি বা আহলে হাদিস, লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা হাদিস ছাড়া কোনো কিছুকে চোখে দেখে না। আপনি পান না। ইমামে আবু দাউদ তার কিতাব আশরাফু আসহাবিল হাদিস, তিনি লিখেছেন খতিব বাগদাদি উলুমুল হাদিসের পণ্ডিত, তিন নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ইমামে আবু দাউদ বলেছেন লাউলা হাদিহিল ইসাবা, যদি পৃথিবীতে আহলে হাদিস না থাকতো, ইয়ানি তাহলে পৃথিবী থেকে ইসলাম চিরজীবনের জন্য মিটে যেত। আপনি পান না। ইমাম বুখারী তার কিতাব তার উস্তাদ আলী ইবনে মাদানিকে জিজ্ঞাসা করেছেন যে ফিরকাতুন নাজিয়া মাহিয়া, মুক্তিপ্রাপ্ত দল কারা, ইমাম বুখারীর উস্তাদ বলেছেন ওয়াল্লাযিনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল হুম আসহাবিল হাদিস ওয়া আইয়ু আহলুল হাদিস, তারা হলো আহলে হাদিস, তারা আল্লাহ এবং তার রাসূলের জীবন পদ্ধতি অনুযায়ী আমল করে। এতগুলো ইমাম পেয়েছে, আপনি পান না, তাহলে বুঝবো আপনার এলমের দ্বার গোড়া ওই পর্যন্ত যায় নাই, কারণ আপনার পুঁজি হলো আধ হাত, আপনি খুঁজতে গেছেন ছয় হাত, আধ হাত পুঁজি নিয়ে থাকুন, ছয় হাতের মধ্যে ঢুকবেন না, ঠিক কিনা বলেন? আমরা তো পেয়েছি। যদি বলি ভাই একশো হাদিস সনদ সহ বলো তো, কথা বলেন না কেন, পায়জামা গরম। যদি বলি সনদের দরকার নেই একশো হাদিস মুখস্থ বলো তো, কথা বলেন? হাদিস সুন্নাহর মধ্যে পার্থক্য বলো তো, সহি হাদিস কাকে বলা হয়, হাসান কাকে বলা হয়, জাতি কাকে বলা হয়, গাইরি কাকে বলা হয়, জয়ীফ কাকে বলা হয়, মোতাতের কাকে বলা হয়, মশহুর কাকে বলা হয়, খবর ওয়াহিদ কাকে বলা হয় বলো তো, কথা বলেন না কেন? পারবে না। তবে আপনারা বলেন যে তুমি নিজেকে বলো আহলে হাদিস হাদিসওয়ালা, তোমার যদি জিজ্ঞাসা করা হয় খবরে ওয়াহিদ কাকে বলে, মাকতু কাকে বলে, মাসুর কাকে বলে, আজিজ কাকে বলে, গরিব কাকে বলে, জান্নি কাকে বলে, সাজ কাকে বলে, শাহিদ কাকে বলে, সহিলি গৈরি কাকে বলে, হাসানলি গৈরি কাকে বলে, হাসানলি জাতিহি কাকে বলে, এটা সত্য যে আমাদের সাধারণ লোকরা এটা পারবে না। তদ্রূপভাবে তোমাদের সাধারণ লোকরাও তো পারবে না, যারা আহনাব, তাদেরকে যদি বলেন সুন্নত কাকে বলে, মুস্তাহাব কাকে বলে, ফাসলুন ফিল মুস্তাআরা কাকে বলে, আম কাকে বলে, খাস কাকে বলে, মুফতাবিহিল কৌল, আলাইহিল ফতোয়া কাকে বলে, সাহাবা কাকে বলে, হানাফি মাজহাব কাকে বলে, মানসা কাকে বলে, এগুলো তো তোমাদের মূর্খরা পারো না, তাহলে তোমরা কি আমরা কি বলতে পারি যে এরা বিভ্রান্ত? এরা আমরা এই ধরনের কথা বলবো না, কারণ আহলে হাদিস আলেম আর সাধারণ মানুষ এক জিনিস নয়। আহলে হাদিস আলেমরা হাদিসের খেদমত জানে। তোমরা আমাদের আলেমদের চিনবে কি করে? আমাদের আলেম নাসিরউদ্দিন আলবানী সনদ মতন সহকারে 300,000 হাদিস মুখস্থ করেছেন, আমাদের আলেম আবদুল্লাহ বিন বাস সনদ মতন সহকারে 150,000 হাদিস মুখস্থ করেছেন, আমাদের আলেম হাফেজ জুবায়ের যাই তিনি 350,000 হাদিস মুখস্থ করেছেন, আমাদের আলেম ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই 750,000 হাদিস মুখস্থ করেছেন, আমাদের আলেম হাফেজ ইমাম জাহাবি 650,000 হাদিস মুখস্থ করেছেন, আমাদের আলেম ইবনুল কাইয়্যিম আল জাওজি 400,000 হাদিস মুখস্থ করেছেন, আমাদের আলেম ইবনে হাজার আসকালানি তার ফতোয়ার দার ফুখারি শরীফের সরা না পড়লে তুমি মুসলমান হও না, সেই ইবনে হাজারকে আল্লাহ 350,000 হাদিস মুখস্থ করেছেন। এবার তোমরা তোমাদের আলেম পেশ করো যারা কিনা এই জমিনে 600,000-700,000 হাদিস মুখস্থ করেছে, আমরা তো আমাদের আলেমকে দিয়েছি, ঠিক না বেটি? ওদের মূল দাবি কি জানেন?
ইমামের পিছনে কেরাত পড়বে কি পড়বে না এটা কি মূল? হাত বারবার মারবে কি মারবে না এটা কি মূল? আমি জোরে পড়বে না আসতে পারবে এটা কি মূল? বুকের উপরে হাত বাঁধবে না কোন জায়গায় এটা কি মূল? এইটা মূল না। লামুজাহাবিদের মূল হলো মাজহাব মানা যাবে না, কি মানা যাবে না, এরকম মূল মাজহাব মানা যাবে না মানে কাউ অনুসরণ অনুকরণ করা এটা মূল, কোন ইমামের ইখতেদা করা এটা মূল। এরপর এই বন্ড বা এই লোকেরা আরো কিছু দাবি করে যে আমাদের লোকেরা নাকি মাজহাব যারা মানে তারা কুফরি ফতোয়া দেয়, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। চার মাজহাব ভালো জিনিসের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, হানাফি মালিকি শাফি হাম্বলি কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। 400 বছর পর্যন্ত মাজহাবের অস্তিত্ব ছিল না। 400 হিজরিতে ইরাকে হামিদ ইবনে সুলাইমান নামের একজন ব্যক্তি সর্বপ্রথম হানাফি মাজহাব প্রতিষ্ঠিত করেন, ইরাকের কুফা নগরী থেকে আসে ভালোর জন্য। কিন্তু সেই যুগে কাগজ ছিল না, বই ছিল না, সেই যুগে মানুষের কাছে গবেষণা ছিল না। কিন্তু এখন বুখারি বাংলায়, মুসলিম বাংলায়, আবু দাউদ বাংলায়, নাসাই বাংলায়, এগুলো বাংলায় বের হয়েছে। প্রত্যেক মাজহাবের একটি মাত্র কথা যে ইদা সহাল হাদিস ফাহুয়া মাজহাবি, হাদিস সহি পাইলেই ওইটাই আমি আবু হানিফার মাজহাব। আবু হানিফা আরও বলেছেন যদি আমার কোনো কথা কাউল রসুলের কথার বাইরে হয়, দার মুহুজিদার দিয়ালের বাইরে কথাগুলো নিক্ষেপ করো, তাহলে আমরা এই কথা বলি না যে মাজহাব কেউ মানলে মুশরিক হবে, যে বলে তাদেরকে আমরা চিনি না। আমাদের ইমাম নবাব সিদ্দিক হাসান খান বুপালি, আমাদের ইমাম সানাউল্লাহ অমৃতসারী, তিনি তার ফতোয়ার কিতাবে সর্বপ্রথম ইমামে আজম আবু হানিফার নাম এনেছেন। ইবনে তাইমিয়া তার মজমুয়ে ফতোয়া ইমামে আজম আবু হানিফার নাম এনেছেন। আমরা বলি সব বর্ডার দিয়ে মানুষ জান্নাতে যেতে পারবে, তবে সালাফি বা সহি হাদিসের অনুসারীদের বর্ডারটা সুন্দর, এখানে আমল করলে সে জান্নাত লাভ করতে পারবে। কিন্তু অন্য বর্ডারে থেকেও যদি কেউ সংকীর্ণতা মাজহাব মানে, কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরির মতন তিনি বলছেন ইন্না কানা তাসলিমান ওয়া সামানিয়া রাকাআ, একথাই সত্য, তারাবি 8 রাকাত ওয়া ইন্না ইশরুনা রাকাআ ইয়াদু ফাল ইত্তিফাক, আর যারা কিনা 20 রাকাতে তারাবি মানে সর্বসম্মতিক্রমে এই হাদিসটি দুর্বল। আরেকটা অভিযোগ তারা করে, আমরা তাকলিদকে অস্বীকার করি, অসম্ভব। আমরা তাকলিদে সাক্ষীকে অস্বীকার করি, আমরা বলে থাকি কোরআন এবং হাদিস মতো যদি কোনো ইমাম কথা বলে আমরা সেটাকে অনুসরণ করে থাকি, আমরা বলে থাকি কোরআন এবং হাদিস মতো যা আছে তার অনুসরণ করে থাকি, এই বৈধ তাকলিদ আমরা করি। কিন্তু যদি কোরআন এবং হাদিসের বাইরে কাবার ইমামও হয় আমরা তা মানি না, মদিনার ইমামও হয় আমরা তা মানি না। আত্তাহামু রাইয়াকুম ফালাকাদ রাআইতুনি, আমরা কেবল অনুসরণ করি। সাহাল ইবনে হুনাইব আল্লাহর নবীর ভাগিনা ছিলেন, তিনি বলেন তোমরা আমার নবীর মতকে বিশুদ্ধ মনে করো, ফালাকাদ রাআইতুনি, কোন মানুষের মতকে নেওয়ার আগে দেখো আমার নবী কি মত দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব বলেছেন আযহাবার রাইয়া ফা ইন্নাকুম আ'দা ওয়াস সুনানি, যারা অন্ধ অনুসরণ করে তারা আন্দাজ করে কথা বলো তাদের থেকে সাবধান, কারণ তারা আল্লাহর নবীর সুন্নতের দুশমন। সেই জন্য আমরা বলি আমরাও তাকলিদ করি, তাকলিদে সাক্ষী করি না, আমরা তাকলিদে মুতলাক করি। যতটুকু কথা কোরআন হাদিসের সাথে মিলে সে আবু হানিফা হলেও আমরা মাথা তাজ মনে করে নেই, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের প্রতি একটি ভুল অপবাদ দেওয়া হয়, কি আমি ঠিক বলছি কিনা? এবার তাহলে এই ধরনের মাদ্রাসায় যদি আপনার বাচ্চা কাচ্চারা পড়ে, সে কি ব্রিগেডে থাকবে না ব্রিগেডের বাইরে যাবে? কিছু মাদ্রাসায় ছেলেদেরকে পাঠানো হয় মরা মানুষের খতম করার জন্য, আপনাদের এলাকায় আছে এগুলো? আপনাদের মাদ্রাসায় আছে? আল্লাহর কসম আমি হানাফি মাজহাবের কিতাবের ফতোয়া দিচ্ছি, মুফতি শাফি নাম শুনছেন? বর্তমান হানাফি মাজহাবের সব থেকে বড় আলেমকে আল্লামা তাকি উসমানি দারসে তিরমিজি দেন, পাকিস্তানের করাচি চিফ জাস্টিস প্রধান বিচারপতি ছিলেন, 1900 কিতাব লিখেছেন, মাজহাব আওয়ার তাকলিদ একটি কিতাব লিখেছেন, আল্লামা তাকি উসমানি। তিনি তার কিতাব ফিকহি মাকালাতের মধ্যে 4th খণ্ডে 128 নম্বর পৃষ্ঠাতে উত্তর দিয়েছেন, মৃত মানুষকে কেন্দ্র করে কেউ যদি কোনো উৎসব বা দিবস পালন করে, কোনো খাবার খানা দেয়, 40 দিন আর 40 দিন দিনক্ষণ ঠিক করে, এটা হবে সব থেকে বড় বিদাত সমূহের একটি বিদাত। আর মৃত মানুষকে কেন্দ্র করে কেউ যদি কোনো খানা দেয়, মৃত মানুষের জন্য খাবার একমাত্র হকদার হল সদকা পাওয়ার উপযুক্ত ব্যক্তি, চেয়ারম্যান গরিব, মেম্বর গরিব, চৌধুরী গরিব, ভুড়ি মোটা খান সাহেব গরিব,
এই বড়লোক গরিব আশলোকের থেকে বেটা বিরিয়ানি খাওয়ার পয়সা নেই, গরিবদের বিরিয়ানি খাওয়ার জন্য জিব্বা বের করে দিয়েছো, তোমার জিব যেন ছেড়ে ফেলে আল্লাহ। এগুলো কার হক? তা তুমি গরিবের হক খেতে বসছো কেন? পতলাম তুকবালু সালাতা আরবাঈন, এক ওয়াক্ত নামাজ হবে না, যদি এই এক লোকমা দাও 40 দিনে ইবাদত বের হয়ে যাবে। সোয়াবের নিয়ত যদি হয় এতিম ফান্ডে মাদ্রাসায় ছেলেদেরকে খাইয়ে দাও, তোমার সোয়াব হবে। অথচ এ সমস্ত দিনক্ষণ ঠিক করে এই সমস্ত কুসংস্কার চাপিয়ে দিচ্ছে, গান্ডে পিণ্ডে গুষ্টিশুদ্ধা গিলে খাইছে। কোথায় আল্লাহর নবীর উম্মত হওয়া দরকার ছিল, ও শকুনের উম্মত হয়ে গেছে। শকুন যেমন খুঁজে কোন জায়গায় মরা গরু পাওয়া যাবে, আর এই ব্যাটা খুঁজে কোন জায়গায় মরা মানুষ পাওয়া যাবে, ঠিক না বে? ঠিক। তার যে একই সফে খারে হয়ে গিয়া শকুন আর এই ব্যাটার মধ্যে কোনো পার্থক্য নাই। ওর ডিএনএ টেস্ট করতে হবে, ওর আবি ও যে এইখানে জন্ম হয়েছে ডিএনএতে শকুন আসলো কোত্থেকে? আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করুন। এই ঘৃণিত কাজ যে মাদ্রাসায় পড়ানো হয় এইটা হলো বেদাতির মাদ্রাসা, এটা জেনাতন বেদাত না রাম ছাগলের বেদাত, এটা ঠিক না বে? ঠিক। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফতোয়া দিয়েছেন, কে ফতোয়া দিয়েছেন? মান ওয়াক্করা সাহেবা বেদআতিন ফাকাদ আআনা আলা হাতমিল ইসলামে বাইহাকি শরীফের 1244 নম্বর হাদিস, কেউ যদি কোনো বেদআতিকে সমর্থন করে সে যেন আল্লাহর দেওয়া ইসলামকে টুকরা টুকরা করে ফেলে। আর মুসনাদ আহমদে 10030 নম্বর 7 নম্বর খণ্ডে হাদিস রয়েছে, লি সাহেবাল বিদআ ইসাবান হাজ্জান নাফিলাতান উমরাতান ইখরুজু মিনাল ইসলাম কামা তখরুজু মিন শাআরাতিন আজিজ। রাসূল বলেছেন কেউ যদি কোনো বিদআতি কাজ প্রচলন করে, বিদআতিকে সাহায্য করে, বিদআত করে, তার নফল ফরজ রোজা হজ যাকাত কিছুই আল্লাহ কবুল করবেন না। তাহলে আপনি এমন মাদ্রাসায় খুঁজবেন যে মাদ্রাসায় জান্নাতুল বাগিচার শিক্ষা দেওয়া হয়, ঠিক না বে? ঠিক। আবার অনেক মাদ্রাসায় আছে ঠিক মতো কোনো ক্লাস হয় না, ক্লাসের মধ্যে ফাঁকিবাজি হয়, মাদ্রাসার ছেলেরা নকল করে করে পায়ের রানের মধ্যে লিখে টয়লেটের মধ্যে সে নকল দেখে দেখে পরীক্ষা করে। আবার অনেক শিক্ষকেরা নিজেদের রেপুটেশন ঠিক করে দেওয়ার জন্য এই নকলে সাহায্য করে। এমন দুর্দশা আমার দেশে আছে না নাই? এটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, একটা এটা শিক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? এজন্য আপনার মাদ্রাসায় দান করতে হবে এমন মাদ্রাসা যে মাদ্রাসাগুলো হকের উপর প্রতিষ্ঠিত। যদি কোনো বিদাতি মাদ্রাসায় দান করেন, এই বেটারা যতদিন বেদাত করবে তার বেদাতের একটি গুণা আপনার আমল নামায় যাবে। আর আমার রাসূল বলেছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি, মুসলিম শরীফের 571 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করল, প্রত্যেক ব্যক্তি যে ভালো কাজ করল, যে ব্যক্তি প্রথম সূচনা করল, ওই ব্যক্তির আমল নামার একটি অংশ তার আমল নামার ভেতর আল্লাহ লিখে দেবেন। যেই ব্যক্তি এই মাদ্রাসা করল, যতজন লোক কোরআনের হাফেজ হলো, প্রত্যেকটা লোকের অক্ষর পরিমাণ জ্ঞান, যেই লোকেরা দান করলো মাদ্রাসায় সংশ্লিষ্ট রইল, মরার পরে হক মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ তাদেরকে সাহায্য করবেন, আমার আল্লাহ তাদের আমল নামায় একটা সোয়াব নেকি লেখার দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ চালু করে দেবেন। এবার কনক্লুশনে আসি, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা পড়লে আপনার জীবন উন্নত হবে, সমৃদ্ধ হবে। মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায় না, মেয়েদেরকে ইউনিভার্সিটিতে পড়ায়, পাতলা কাপড় পরে সুন্দর ছোট শর্ট কামিজ পরে এখন আবার ইউনিভার্সিটির চত্বরে যায়। এখন দেখি পুলিশের গালে এত জোরে লাথি দেয়, পুলিশ বলে 170 কিলোমিটারে লাথি দিয়ে মহিলারা আমার 32টা দাঁত শুদ্ধা উঠায় ফেলায়। এমন মহিলা আছে না নাই? আর তুমি মাদ্রাসায় পড়াবে তোমার মেয়েকে? হাফেজ কোরআন বানাও মাদ্রাসায় পড়ে। আম্মা জানাইসা সিদ্দিকা, আল্লাহর নবী বলেছেন আমার পরে পৃথিবীতে কোনো জ্ঞানী যদি খোঁজে তিনি হলেন মা আয়েশা সিদ্দিকা। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে উমার, বড় সাহাবা না ছোট সাহাবা, তাকে জিজ্ঞাসা করা হলো মাদ্রাসায় ইসলামী এলমি লেখাপড়া করে মা আয়েশা কেমন যোগ্যতা অর্জন করেছে?
আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে ইবনু ওমর বললেন, মা রাআইতু মিনহু মা তাযকুরুন, তোমরা আমাকে আম্মা জান আয়েশা সম্পর্কে জিজ্ঞাসা করেছো, মুলাজিমাল লি সুন্নতি, আম্মা জান আয়েশা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার নবীর কোনো সুন্নতকে পরিত্যাগ করে না, মুলাজিমাল লি সুন্নতি মুতাহাররিয়াল লিল খাইরি, ঘরে যত দান ছিল দুনিয়াকে বর্জন করে ঘর থেকে যত দান ছিল সব দান আল্লাহর রাস্তায় তিনি ব্যয় করে দিয়েছি। মা আয়েশার জ্ঞান কেমন? ইয়াস আলুনা আনিল ফিকহি, আমরা ফতোয়ার ব্যাপারে, ফিকার ব্যাপারে, আমরা ইতিহাসের ব্যাপারে, অতীত যুগের নবীদের কাহিনীর ব্যাপারে যা জিজ্ঞাসা করেছি, মা আয়েশা জীবনে কোনো দিন উত্তর দেননি এমন আমরা কোনো দিন পাই নাই। ইবনে ওমর পর্দার অন্তরাল থেকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা এত জ্ঞান আপনি কোথায় পেলেন? আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ যা হাদিস বলেছে জীবনে একবার বলেছে, ইতিহাস একবার বলেছে, অতীত যুগের নবীদের কাহিনী একবার বলেছে, ভূগোল একবার বলেছে, ইতিহাস জিওমেট্রি একবার বলেছে, জীবনে দ্বিতীয়বার আমার নবীর কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে নাই। তিনি কে? আমার আল্লাহ কোরআনের 19টি আয়াত তার জন্য ওয়াকফ করেছেন, ইন্নাকু লা বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত, মুসলিম শরীফের 4070 নাম্বার হাদিস। আল্লাহর নবীর স্ত্রী তার কোলে মাথা রেখে নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আয়েশার ঘর হলো বরকতের ঘর, আয়েশার ঘর হলো রহমতের ঘর, আমার আর আয়েশার মাঝখানে তোমরা কোনো মন্তব্য করবে না। আমি 12টা কিংবা 11টা বিয়ে করেছি, আমি রাসূলুল্লাহ কোনো কারণে যুদ্ধ বিধ্বস্ত সাহাবা মারা গেছে বিপদে পড়েছে তার পাশে দাঁড়িয়েছি, কিন্তু আমি একজন মাত্র স্ত্রীকে নিজে পছন্দ করে বিয়ে করেছি, তিনি হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। রাতের বেলায় চিন্তা করলেন, আবি বকরের কন্যা যদি আমার স্ত্রী হতো কতই না ভালো হতো। জিব্রাইল মকমলের কাপড়ের ভিতরে আয়েশাকে ভরে এনেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি আমার হাতের ভিতরে কি? আল্লাহর নবী কি জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমি তো গায়েব জানি না, তোমার হাতে কি আল্লাহ আর তুমি এই মুহূর্তে জানো? এবার খুলে দিল জিব্রাইল মকমল কাপড় থেকে 7 বছর কিংবা 9 বছরের একটি বাচ্চা বের হয়ে এলো, বলল, একে চিনতে পারেন নাকি? রসুল বললেন, বুঝিয়ে বলো, রাতের বেলায় যাকে বিয়ে করতে চেয়েছেন আমার আল্লাহ আরশ থেকে আপনার সাথে আয়েশার বিয়ে কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী যে হাদিস বর্ণনা করলেন আবি বকরকে, আবি বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ তার চাইতে বড় সৌভাগ্যবান কে হতে পারে যার শ্বশুর হওয়ার যোগ্যতা আমি আবি বকর আমি অর্জন করতে পেরেছি, এই জন্য আমার নবী সবথেকে বেশি ভালোবেসেছেন কাকে? আয়েশা সিদ্দিকাকে। আর তিনি মাদ্রাসায় পড়ে আলেমা হয়েছেন, আর আপনার মেয়েদেরকে স্কুল কলেজে পড়াচ্ছেন। তবে কিছু মেয়েদের পড়ানো দরকার, ডাক্তারি পড়ানো দরকার, কেন? তারা সিজার করবে, তারা মেয়েদের অবসন করবে, তাদের এই জেনারেল বিদ্যা দরকার, এক শ্রেণীর লোকদের দরকার। তবে অবশ্যই ইসলামকে অনুসরণ করে, ইসলামকে মেনে, কঠিন নিয়মকানুন মেনে ইউনিভার্সিটি থেকে জ্ঞান অর্জন করবে। বিদ্যা দুই রকম হয়, একটা হলো ফরজে কেফায়া, ফরজে আইন। কোরআন হাদিসের বিদ্যা হলো ফরজে আইন, এই জাগতিক বিদ্যা হলো ফরজে কেফায়া, জ্ঞানের জন্য পড়া। কিন্তু জ্ঞান তো দূরের কথা, প্রথমে মিথ্যা কথা পড়ে ধারাবাহিকে পড়ালেখায় করলে গাড়ি ঘুরায় চড়ে, এখন দেখে গাড়ি ঘুরায় চড়ার পরে রাস্তার মাঝখানে আবার ফটফট করে মরে, কারণ উদ্দেশ্যই তো দুনিয়া, দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। শেষ কবিতা বলবো, ইউনিভার্সিটিতে পড়ানো হয় কি জানেন, এই বেলা বায় মদ পান করে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো রবনা সই, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য তাক, কিলাপ শুনিয়ে দূরের বাদ্য মাঝখানে দে বেজায় ফাঁক। কবি উমর খৈয়ামের কবিতা পড়ে, এজন্য তসলিমা নাসরিনের মতো জরায়ু বিজ্ঞানে তৈরি হয়, এটা এত পসার পসা, এটা নাম মুখে আনা যায় না। এটা তো নির্বাসিত, এটার কথা বাদ দিলাম, বর্তমানে আরও কিছু বের হয়েছে যারা ইসলাম নিয়ে জঘন্য জঘন্য কথা লেখে, তোমরা মরে কুত্তা পতা হয়ে কবর থেকে তোমাদের দুর্গন্ধ বের হবে, কিন্তু ইসলাম ছিল, ইসলাম থাকবেই, ইসলাম টিকেও ছিল, ইসলাম টিকেও থাকবে। লা তাজালু তায়েফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সর্বদা একটা দল থাকবে। তবে প্রসঙ্গক্রমে আমি আহলে হাদিসের নাম বলেছি, তবে সব আহলে হাদিস না, দরবারি সরকারি আহলে হাদিস না, কোরআন সুন্নার মানদণ্ডে ইমাম তাইমের মতো আহলে হাদিস হতে হবে।
কথা কি বুঝতে পারছেন কিনা? আমি সেই আহলে হাদিসের কথা বলেছি, হক আহলে হাদিসের কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদের বুঝবার সমজদান করুন। আমি বিশদ এই বিবরণীতে বোঝাতে সক্ষম হলাম ইসলামের শিক্ষা, প্রচলিত শিক্ষা, এবং দ্বিতীয় অংশে বুঝালাম কোন ধরনের মাদ্রাসা আপনি পড়াবেন। আশা রাখি আমার এই মাদ্রাসা জান্নাতুল বাগিচা, গত বছর এসেছিলাম তাই না, এই মাদ্রাসায় ভালো শেখানো হয়। ছোটোখাটো দুই একটা ভুল এটা না বোঝার কারণে ছাত্ররা করে ফেলেছে, তাদের জন্য দোয়া রইল, তারা যেন সব ভুল উপরে, তারা যেন সলফি সালেহীনদের মানহাজের আলোকে আকীদা দুরুস্ত করে সব কিছু শিক্ষা করে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের ভাইদের তৌফিক দান করুন। আমিন।